আমার বর্তমানে বয়সটা হলো 36 37। আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরেন বাঁচলাম, এরপরে আমি হিন্দ দুনিয়া, দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য, তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে, আমি হিন্দ দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলেন খালাতা আলাল ইনসানি হিনুম মিনা দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তুমি কিছু ছিলে, একটা সময় কিছুই ছিলে না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম, সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম, 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপড় নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি, হ্যাঁ, তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একদিন এসে আদর করে কোলে নিছে, পেশাব করে দিছি, ভরাইয়া আসছে না, নাই হয়েছে না, হয়েছে না, এরকম আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া, আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি, প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথাটা নিয়ে কোলে নেওয়া লাগবে, তারপরে দিছে ওদিক দিয়ে, জামাটা আমার ভিজে শেষ, ইভেন রাসুলসা ইসলামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসুলসা ইসলামের কোলে দিতেন, পেশাব করে দিতেন, তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে, পেশাব পায়খানা করে সয় লাভ, লিকুইড দিলে খেতে পারি, শর্ত কিছু খেতে পারি না, এই তো আমি, এই তো আমার ক্ষমতা, একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের, হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ, একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না, একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠি, ক্ষমতা আমার, আমার নাকি ক্ষমতার অহংকার, কি দুর্বল আমরা, হ্যাঁ, কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে দিতে পারি না, ঠিক কিনা, মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি, কামড় মেরা দিছে তো বল্লা পোকা, এটা যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন, তো কিসের কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না, নাই বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা, খাবার দিলে খাইতে পারি, পিঠটা পাকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার সাজে, অহংকার সাজে, অহংকার সাজে একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে, আল্লাহ।